আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে অটোমেটিক সেন্সর টানেল বসানোর কাজ শুরু হলো। বিশ্বজুড়ে করোনা মহামারীর জেরে প্রায় 3 মাস যাবৎ মন্দির বন্ধ থাকার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত ধর্মীয় স্থান খোলার জন্য সাংবাদিক সম্মেলন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে কিছু মন্দির খুললেও তারাপীঠ মন্দির খুলছে না বলে জানিয়েছিলেন তারাপীঠ মন্দির কমিটি। চলতি মাসের 14 তারিখ মন্দির কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের পরে জানানো হবে কবে খুলছে তারাপীঠের মন্দির। তাই মন্দির খোলার পর দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে অটোমেটিক সেন্সর ট্যানেল বসানোর কাজ শুরু হলো তারাপীঠ মন্দির প্রাঙ্গণে। এই সেন্সর ট্যানেলের মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে অটোমেটিক স্যানিটেশন হয়ে যাবে। এই অটোমেটিক সেন্সর ট্যানেল মন্দির প্রাঙ্গণের 3টি গেটে বসানো হচ্ছে বলে জানান মন্দির কমিটি। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এই ট্যানেল বসানোর কাজ গতকাল অর্থাৎ রবিবার 7ই জুন থেকে শুরু করা হয়েছে। দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই অটোমেটিক সেন্সর ট্যানেলের মাধ্যমে স্যানিটেশন করা হবে। এটি মন্দির প্রাঙ্গণের 3টি গেটে বসানো হচ্ছে। এছাড়াও মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ করার সময় হাত পরিষ্কার করার জন্য অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। মন্দির যখন খুলবে তখন সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী দর্শনার্থীদের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানান মন্দির কমিটির সভাপতি। ট্যানেল বসানো গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, এখন আমাদের কাজ চলছে। এটা সেন্সার ট্যানেল, সেন্সার মানে লোক প্রবেশ করা মাত্র সে স্যানিটাইজ হবে। এইভাবে আমাদের 3টে গেটে আমরা এটা লাগাচ্ছি যাতে প্রত্যেকটি লোক মন্দিরে যখন আসবে স্যানিটাইজ হয়ে আসবে। তারপর আমাদের মন্দির থেকে বিভিন্ন ব্যবস্থা থাকবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, আপনার স্যানিটাইজ থাকবে, যেগুলো আমাদের হাতের ব্যবস্থা থাকবে। আর যেহেতু খুব শীঘ্রই আমাদের একটা 14 তারিখে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে 16 তারিখে আমাদের মন্দির খুলবে কি না, তারই আগাম প্রস্তুতি হিসাবে এগুলো আমরা নিয়ে রাখছি। তার জন্য 3টে গেটে বসছে এবং আরও সুরক্ষাবিধি স্বাস্থ্যবিধি আমাদের মন্দিরে সব চালু হবে, যেমন ফেস শিল্ড আমাদের সিকিউরিটির এতে থাকবে, গ্লাভস থাকবে। আর আমরা একটা চিন্তা করেছি, যদি মন্দির খুলে যায় সিদ্ধান্ত হয় তাহলে প্রতিটি ভক্ত যারা আসবে তারা কিন্তু মাস্ক পরে আসবে। উইদাউট মাস্কে আমরা কিন্তু কাউকে ঢুকতে দেবো না, কারণ এখন যেটা স্বাস্থ্যবিধি বলছে যে মাস্ক ছাড়া কোথাও এ হবে না। আর গ্লাভস থাকবে, তা সেবায় যারা থাকবে যেহেতু তারা ভালো থাকে আমাদের ভক্তরাও যেন ভালো থাকে, সেই জন্য ডিস্ট্যান্স মেনটেন্স করে আমাদের মন্দির প্রত্যেককে দর্শন করানো হবে এবং পূজা চালু করা হবে। কারণ আপনারা জানেন যে তারাপীঠ মন্দির আজ প্রায় 3 মাস বন্ধ থাকার জন্যে এই এলাকা বলে না, আপনার একদম বিভিন্ন মানে যারা আছে যারা প্রত্যেকে মন্দিরের সাথে জড়িত তাদেরও খুব এর জন্য সময় কাটছে আমরা জানি। কিন্তু সংক্রামক ব্যাধি খুব বেড়ে যাওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে 1 তারিখে ওদের কিছুটা পিছিয়ে দিই, আবার 14 তারিখে সে রিভিউ করব যে পরিবেশ পরিস্থিতি আমাদের কেমন আছে, খুললে কোনো অসুবিধা আছে কি না। কারণ মানুষ ভালো থাকলে সে হয়তো আবার নিজেকে তৈরি করে নেবে, এই সময় যদি কিছু একটা এ হয়ে যায় সেই দিকটার দিকে আমাদের খুব নজর আছে। তার জন্য কিন্তু আমরা 15 দিন এক্সটেনশন করেছিলাম। তাই সমস্ত সুরক্ষাবিধি স্বাস্থ্যবিধি মেনে সরকারি যে নির্দেশিকা আছে সেই মেনেই যদি আমাদের 14 তারিখের পর খোলার সিদ্ধান্ত হয় তাহলে সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমরা খুলব এই পর্যন্ত। তাই কাজ শুরু হয়েছে, হ্যাঁ, যে যত দিক থেকে ভাবা যায় সেগুলো করা হচ্ছে। আর আপাতত যেহেতু 10 বাস বন্ধ, এমনিতেই লোকজন এখন একটু কম আসবে, সেই জন্য আমাদের যে ডিস্টেন্স মেনে যে লাইন মেনটেন্স করার কথা বলেছে সেটা মনে হয় আমরা মন্দির কমিটি থেকে পারবো সেই মেনটেন্সটা করতে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।